বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমি আজকে একটু বাইরে যাচ্ছি, বাইরে বের হলাম, গ্রামের বাড়িতে যাব। সবাই আমার জন্য দোয়া করবে, আর যেন সহি সালামত ফিরে আসতে পারি। এতে আমি যা যা আমার আশেপাশে পড়বে আমি তা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমার সাথে থাকুন, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, কারণ আবহাওয়াটা বেশি একটা ভালো না। আজকে কয়েকদিন যাবতীয় আবহাওয়া খুবই খারাপ। এই তো ঢাকা থেকে রওনা দিচ্ছি, এখনো ঢাকার মধ্যেই আছি। আমরা নারায়ণগঞ্জ হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা আমার হবে ট্রাভেলিং ভিডিও। জেলা প্রশাসন, আমরা নারায়ণগঞ্জের জেলা প্রশাসনে চলে এসেছি মহান বিজয় দিবসের জন্য। গেট বানিয়েছে, আজকে কুয়াশার জন্য কিছুই ভালো দেখা যাচ্ছে না। এটা হলো পুলিশ সুপারের কার্যালয়। এটা হলো নায়িকা কবরীর শ্বশুর বাড়ি, ফেলে আসলাম পিছনে। সামনে জিয়া হল, সামনে চাষারা পরে আমরা চলে এসেছি। একটা বিয়ের গাড়ি সাজাচ্ছে, আজকে শুক্রবার, জায়গায় জায়গায় বিয়ে, গাড়ি সাজাচ্ছে। গাঁদা ফুল, নারায়ণগঞ্জের নগর ভবন মানে পৌরসভা, সামনে একটা গোলচক্কর আছে, বাপ্পি চত্বর বলে এটাকে, চত্বরটাকে বাপ্পি চত্বর বলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, সাহায্য করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
দোকান কতদিন ধরে? আমরা মূলত আবদুল্লাপুর বাজারে এসেছি, তাই একটু বাজারের একটু মিষ্টির দোকান দেখে নিলাম। এই তো এখন গাড়িতে বসে যাই, বাসা চলে আসছি সামনেই। এই তো আবদুল্লাপুর বাজারে আসলাম আমাদের, এখানে এসে একটু মিষ্টিরই করলাম। এই তো এখন একটু বাসার দিকে যাই, আমাদের গ্রামের বাড়িতে। কত সুন্দর পুকুর দেখেন, কতদিন পরে পুকুর দেখলাম। এই যে দেখেন কত সুন্দর ঘাট, শান বাঁধানো ঘাট। এই যে আমাদের ভাবিরা বউরা কাপড় কাচতেছে, দেখেন ওই যে ওই পারে আরেকটা ঘাট আছে, এই যে ওই যে জুম করে দেখাচ্ছে। এই যে এটা আমার ভাসুর, আর এই যে এটা আমার হাজবেন্ড, এই যে তারা দুই ভাই, সবাই তাদের দুইজনের জন্য দোয়া করবেন।